যে যেখান থেকে চ্যানেলে দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি গতকাল ঢাকায় চলতি অর্থ বছরের অর্থনৈতিক বিশ্লেষণ বা স্টেট অফ দ্য ইকোনমির থার্ড এডিশন তৃতীয় সংস্করণ প্রকাশ করেছে। দেশের অর্থনীতির চিত্র তাদের দৃষ্টিতে কেমন সেটি তারা এই রিপোর্টে প্রকাশ করেছে। মূলত এই বিষয় নিয়ে আমরা আজকে কথা বলবো। কথা বলবার জন্য আমার আজকের অতিথি বাসা আছেন সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডির নির্বাহী পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন, এবং আমার ডানে রয়েছেন দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অফ বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি এফবিসিসির নবনির্বাচিত সভাপতি শফিউল ইসলাম মহিউদ্দিন। স্বাগত আপনাদের দুজনকে। মিস্টার মহিউদ্দিন, আপনাকে অভিনন্দন এবং সভাপতি হওয়ার পরে প্রথমে এসেছেন আপনি। ডক্টর ফাহমিদা খাতুন, আপনার কাছে একটু মোটা দাগে শুনতে চাই, আসলে এই রিপোর্টটিতে আপনারা কি বলতে চাইলেন? সূচনায় আমি 3 থেকে 4 মিনিটের মধ্যে যদি একটু। ধন্যবাদ। আপনি যেটা বলেছেন যে আমরা এই রিপোর্টটাতে আসলে অর্থনীতির চিত্রটাই তুলে ধরি, এবং আপনি যেটা বলেছেন যে অর্থনীতির গতিধারা বিশ্লেষণের এটি তৃতীয় সংস্করণ, আমরা বছরের দুবার বাংলাদেশের অর্থনীতির সামষ্টিক গতি প্রকৃতি এবং সামগ্রিকভাবে চালচিত্র, তার পাশাপাশি আমরা বাজেটের আলোকে বাজেটের আগে প্রস্তাবনা এবং বাজেট ঘোষণার পরে বাজেট নিয়েও আলোচনা করে থাকি। তো সেই জন্য এটি আমরা বলেছি তৃতীয় সংস্করণ। এখানে আমরা দেখেছি যে আমরা মূলত বিনিয়োগ এবং কর্মসংস্থানের আলোকেই কয়েকটা বিষয়কে তুলে ধরেছি। একটা হচ্ছে যে আমাদের সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থাপনাটা কী, আর দ্বিতীয় আরেকটা বিষয় তুলে ধরেছি যে আমাদের বহির্খাতের অর্থাৎ এক্সটার্নাল সেক্টরের কী অবস্থা। এবং এক্সটার্নাল সেক্টরের মধ্যে আপনার দুটো গুরুত্বপূর্ণ খাত, সেটা হচ্ছে যে রপ্তানি এবং রেমিটেন্স এটা, এবং আরেকটা বিষয় আমরা তুলে ধরেছি সেটা হচ্ছে যে আমাদের অর্থনীতিকে পরিচালনার জন্য অর্থের যে সংস্থান হয়, অর্থের সূত্র, সেটা ব্যাংকিং খাত এবং শেয়ার বাজার, এটার আমরা আর বিশ্লেষণ করেছি। এবং তারপরে আমরা কিছু রেকমেন্ডেশন অর্থাৎ সুপারিশমালাও তুলে ধরেছি। এখন যদি সামগ্রিকভাবে অর্থনৈতিক সামষ্টিক চালচিত্রটা দেখি, সেখানে প্রথমেই আপনি বলতে হয় যে প্রবৃদ্ধি বিষয় নিয়ে, মানে আমাদের অর্থনীতির আলোচনার মূল বিষয় হয়ে দাঁড়ায় প্রবৃদ্ধি আসলে। এবং আমার কাছে অনেক সময় মনে হয়, আপনি বলবেন ভালো, যে এটি আসলে সাধারণ মানুষের সঙ্গে এক ধরনের প্রতারণা, প্রবৃদ্ধির যে হিসেব নিকেশটা কিভাবে হয় সেটা আপনারা ভালো বলতে পারবেন। জি হ্যাঁ, প্রবৃদ্ধি নিয়ে আপনি যেটা বললেন যে প্রবৃদ্ধি তো আমরা খুব ভালো করছি, এবং এই 2017 সালের যে প্রাক্কলন করা হয়েছে 7.2% মতো হবে, খুবই ভালো, এবং আগামী অর্থ বছরে সেটা 7.4% হবে ইতিমধ্যে আমরা শুনেছি। আপনি যে কথাটা বললেন সেটা সূত্র ধরে, আমি যেহেতু অর্থনীতির ছাত্র, আমরা যখন প্রথমে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তখন আমাদের শিক্ষক পড়াতেন যে প্রবৃদ্ধি এবং উন্নয়নের মধ্যে একটা তফাত কী। প্রবৃদ্ধি সাংখ্যিকভাবে সংখ্যাগতভাবে আপনি বাড়াচ্ছেন, কিন্তু সেই প্রবৃদ্ধি যে উন্নয়নে রূপান্তরিত হবে এটার কোনো নিশ্চয়তা নেই। এবং উন্নয়ন হচ্ছে একটা সামষ্টিক উন্নয়ন, সেটা যেমন সংখ্যাগতভাবে হবে কিন্তু মানুষের গুণগত মান, জীবনের গুণগত মান, শিক্ষা, স্বাস্থ্য, তার পরিবেশ, সেবা, কী সেবা পেলাম আমি, আমার অর্থনৈতিক প্রবৃদ্ধি অনেক হচ্ছে কিন্তু আমি যে এই যে খাতগুলোর অর্থাৎ সামাজিক খাতের যে সেবাগুলি সেগুলি আমি ঠিকমতো পাচ্ছি না, আমার অন্যান্য খাতের যে সেবাগুলি সেগুলি ঠিকমতো পাচ্ছি, তাহলে তো সেই উন্নত হলো না। এবং তার পরবর্তীতে যখন আমি উচ্চশিক্ষাতে বিদেশে যাই তখন আরও একটা ডাইমেনশন যোগ হলো, যে প্রবৃদ্ধির মধ্যে আমি যদি আমার পরিবেশকে, আমি গাছ কেটে উন্নয়ন করলাম, গাছ কেটে একটা গাছ বিক্রি করলাম, এটা কিন্তু এই টাকাটা কিন্তু জিডিপির মধ্যে অন্তর্ভুক্ত হবে, তখনও কিন্তু প্রবৃদ্ধি বাড়লো, কিন্তু আমার যে দীর্ঘমেয়াদি যে উন্নয়ন সেটাকে কিন্তু আমি ক্ষতিগ্রস্ত করে ফেললাম। সুতরাং আমার মনে হয় আমরা এখন খুবই অবসেসড রয়েছি এই প্রবৃদ্ধি নিয়ে, খুবই ভারাক্রান্ত চিন্তা ভাবনা করছি, মানে খুব বেশি এটার উপর এমফেসিস দিচ্ছি, খুবই ভালো একটা পর্যায়ে আমরা এসেছি, 7% প্রবৃদ্ধি অবশ্যই খুব ভালো, কিন্তু এটার থেকে একটু আমাদের ডাইমেনশনটা প্রসারিত করতে হবে, আমাদের দৃষ্টিভঙ্গিটা প্রসারিত করতে হবে, কর্মসংস্থানের বিবেচনাটাও করেন, সেই কর্মসংস্থান তো হচ্ছে না যে অনুপাতে আপনি প্রবৃদ্ধি দেখাচ্ছেন। এক্স্যাক্টলি, সেটা হচ্ছে যে আমি এই প্রবৃদ্ধিটা কি, আমার কি জবলেস গ্রোথ হচ্ছে, কর্মসংস্থানবিহীন প্রবৃদ্ধি হচ্ছে কিনা, এবং সেখানেও দেখা যাচ্ছে যে কর্মসংস্থানের ক্ষেত্রে আমাদের আমার উন্নয়ন প্রবৃদ্ধির সাথে কিন্তু সমান্তরালভাবে এগোতে পারছি না। এবং এখানে মহিউদ্দিন ভাই আছেন, উনিও ভালো বলতে পারবেন যে আজকাল আমরা তো একটা প্রযুক্তির যুগে প্রবেশ করছি, এখন আমরা বলছি যে
চতুর্থ শিল্প বিপ্লব হতে যাচ্ছে এবং চতুর্থ শিল্প বিপ্লবটা কিভাবে হবে সেটা কিন্তু প্রযুক্তির মাধ্যমে হবে। এবং আমরাও জোর দিচ্ছি, আমরা ডিজিটাল বাংলাদেশের কথা বলছি আগে থেকে এবং বিশ্বের সাথে সমান্তরালভাবে। এখন যখনই প্রযুক্তির অনুপ্রবেশ ঘটবে তখন কিন্তু কর্মসংস্থানের থেকে কিছু কর্ম ডিসপ্লেসমেন্ট হবে, অনেকেই কিন্তু চাকরি হারাবে, কারণ কিছু কাজ প্রযুক্তি নিয়ে নেবে, রোবট নিয়ে নেবে। আমি শুনেছি আপনি আরও ভালো বলতে পারবেন যে আপনার আমাদের যে অন্যতম রপ্তানি আয়ের উৎস তৈরি পোশাক শিল্প, সেখানেও কিন্তু প্রযুক্তির ব্যবহার হচ্ছে, খুবই ভালো কথা। এবং এটা আমাদের উৎপাদনশীলতা প্রোডাক্টিভিটি বাড়ানোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু আমি যে যাদেরকে যারা সেই কাজটা করতে পারছে না তাদেরকে আমি কোথায় আবার তাদেরকে নিয়োগ দিব সেটার ব্যাপারে কিন্তু চিন্তাভাবনা করতে হবে। অর্থাৎ আমাদের অর্থনীতি ক্রমান্বয়ে যতই প্রবৃদ্ধি হবে আমাদের অর্থনীতি একটা লেভেলটা কিন্তু উঁচু চলে যাবে, উঁচু পর্যায়ে। সেই উচ্চ পর্যায়ের জন্য যেই ধরনের মানব সম্পদ তৈরি করার দরকার সেটার দিকে কিন্তু নজর দিতে হবে। আমি মানব সম্পদের শুধুমাত্র বিশ্ববিদ্যালয় শিক্ষা তা না, কিন্তু তার পাশাপাশি সেই প্রযুক্তি এবং তার আমার বাজার ব্যবস্থার মধ্যে যেই ধরনের মানব যোগ্যতা দরকার, যে ধরনের প্রযুক্তি দরকার, যে সমস্ত শিক্ষা প্রশিক্ষণ দরকার, শিক্ষা দরকার, দক্ষতা দরকার, সেই ধরনের মানব সম্পদ যদি তৈরি না করতে পারি তাহলে কিন্তু আমাদের এই কর্মসংস্থানের ক্ষেত্রে আরও একটা ঘাটতি তৈরি হবে। এবং তার পাশাপাশি বলছি যে বিনিয়োগ হচ্ছে কিনা, আপনি বলছেন যে এই প্রবৃদ্ধি নিয়ে অনেক তর্ক বিতর্ক হয় এবং আমরাও বলছি যে আসলে প্রবৃদ্ধি হচ্ছে, কিন্তু বিনিয়োগটা কি সেটার সাথে ব্যক্তি খাতের বিনিয়োগটা কি হচ্ছে সেরকমভাবে, সেটা তো সেখানে একটা স্থবিরতা ছিল। বিনিয়োগের যে হিসাবটা আমরা দেখি মোস্টলি সরকারি বিনিয়োগটাই আমরা, হ্যাঁ এক্স্যাক্টলি, আমাদের এখন যে বিনিয়োগটা সেটা কিন্তু গভর্নমেন্ট হয়, পাবলিক সেক্টর ড্রিভেন হয়ে যাচ্ছে। ব্যক্তি খাতের বিনিয়োগের যেই ধারাটা দরকার সেটা কিন্তু হচ্ছে না। কিন্তু আসলে অর্থনীতির মূল চালিকা শক্তি কিন্তু ব্যক্তি খাত বলা যায়, আমাদের অর্থনীতির 20% মতো কিন্তু সরকারি খাত, বাকি 80% কিন্তু ব্যক্তি খাত। তো ব্যক্তি খাতের বিনিয়োগ যদি না হয় সেখানে আপনার কর্মসংস্থানও হবে না, এবং প্রবৃদ্ধিটা শুধু হলেই হবে না, সেটা আমার দারিদ্র বিমোচনের ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলছে, আগে যেটা বললাম আমার সামাজিক যে সেবাগুলি সেই সেবাগুলি পাওয়ার ক্ষেত্রে কী ধরনের প্রভাব ফেলছে, সেখানে যদি না হয় তো এই প্রবৃদ্ধি আসলে খুব একটা এটার অর্থপূর্ণ হবে না, অর্থবহ হবে না। সুতরাং আমাদের প্রবৃদ্ধির মোহ থেকে অন্য দিকে এটাকে উন্নয়নে কীভাবে রূপান্তর করা যায় সেই দিকেই কিন্তু নজর দিতে হবে। জি আসবাবার আবার কাছে মিস্টার শহুর ইসলাম মহিউদ্দিন, প্রবৃদ্ধির মোহ থেকে বেরোতে হবে, ফাহমিদ খাতুনের শেষ কথা। তো আপনি আসলে কীভাবে দেখেন, কিছু প্রসঙ্গ উনি উল্লেখ করলেন যে অর্থনীতির চালচিত্রটা কোথায় দাঁড়িয়ে আছে, বাংলাদেশের ব্যক্তি খাতে বা বেসরকারি খাতের একজন উদ্যোক্তা হিসেবে নেতা হিসেবে আপনি কীভাবে দেখছেন প্রবৃদ্ধি এবং তৈরি, আমরা আমরা আমাদের এখানে কর্মসংস্থানের কথা যখন বলি তখন মূলত দেখা যায় তৈরি পোশাক খাত, তৈরি পোশাক খাতের হয়তো কিছুটা গ্রোথ আছে, কিছুটা রপ্তানিও হচ্ছে, কিন্তু সে অর্থে কর্মসংস্থান কিন্তু হচ্ছে না ওভারঅল যদি আমরা না। প্রবৃদ্ধির যে বিষয়টা, প্রবৃদ্ধির মোহ থেকে বেরোতে আমি চাই না আর কি ব্যক্তিগতভাবে। এই জন্য প্রবৃদ্ধিকে যদি রিয়েল সেন্সে আমরা যে প্রবৃদ্ধিটা অর্জন করছি তার মানে বিনিয়োগ এবং এমপ্লয়মেন্ট না থাকলে প্রবৃদ্ধি অর্জন আপনি কীভাবে করবেন, ওই জায়গাগুলো অ্যাড্রেস না হলে তো আর হবে না। তো সেই ক্ষেত্রে বা অন্য অন্যভাবে বলা যেতে পারে যে প্রবৃদ্ধি সুফল সাধারণ মানুষ পাচ্ছে কি না সেটা সেটা একটা প্রশ্ন। এইটা এটার ব্যাপারে তো কতজন সুফল পাচ্ছে এই প্রশ্নটা তো সারা জীবন ছিল, এখনও আছে। এটা ওই যে মার্কেট ইকোনমিতে ফাহমিদা আপা ভালো বলতে পারবেন যে এখানে যেমন একজন ব্যবসায়ী, উনি ব্যবসায়ী হন, আমার বাবা চাকরি করতেন, আমি ব্যবসায়ী হয়েছি বাই চয়েস, হয়তো আমারটা ক্লিক করেছে আরেকজনটা করে নাই, এটা হতে পারে। কিন্তু একজন চাকরিজীবী হন বা একজন রিসার্চার হন, এটা কিন্তু তার নিজের অ্যাম্বিশনের ব্যাপার, তার এইম ইন লাইফ যেটা আমরা ডিসাইড করি সেই কারণেই হয়। তো প্রবৃদ্ধির জায়গাটায় আমি বলবো যে এই মুহূর্তে যে আমাদের প্রবৃদ্ধি হচ্ছে সেটাকে যদি আমরা সাস্টেনেবলভাবে এগিয়ে নিতে চাই, আমরা যদি যেসব প্ল্যান করছি, যে অ্যাম্বিশাস বলি আর বড় বাজেট বলি বা আমাদের দেশের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন বলি বা যে ক্ষুধামুক্ত দারিদ্র্যমুক্ত বাংলাদেশ বলি, ওই জায়গাগুলোতে যেতে হলে সেই জায়গায় আমরা যে এখন 6-7% একটা ট্র্যাজেক্টরিতে আছি সেটাকে তো 8% বা আরও উপরে নিয়ে যেতে হবে, এবং সেই পোটেনশিয়ালও আমাদের আছে।
সেই ক্ষেত্রে যেমন বিনিয়োগ এবং কর্মসংস্থানের ক্ষেত্রে আমরা এখন একটু একটু স্থবিরতা আমাদের আছে, যেমন কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রায় আমরা যেটা যে পোটেনশিয়ালটা আমাদের আছে সেই অনুযায়ী হচ্ছে না। সেটার একটা বিশেষ কারণ হলো ইনফ্রাস্ট্রাকচারাল ডেফিসিয়েন্সি, যেটা আমাদের বিদ্যুৎ গ্যাসের যেটা একটা এখনও সমস্যায় আমরা আছি। সেই ক্ষেত্রে সরকারের লং টার্ম অনেকগুলো প্ল্যান আছে, নিরবচ্ছিন্নভাবে বিদ্যুৎ এবং গ্যাস সাপ্লাই দেওয়ার প্ল্যান আছে, কিন্তু একটা বড় বিনিয়োগকারীর ক্ষেত্রে উনি ডিসাইড করবেন যে আমার ইউটিলিটিস প্রাইস কী হবে আগামী 5 থেকে 7 বছর বা 10 বছর, কারণ ওনার ওই প্রজেক্ট ভ্যালু উঠে আসতে, ওনার ইকুইটি ফেরত আসতে উনি তো একটা প্রজেক্ট প্ল্যান করেন, উনি সেই অনুযায়ী ওইটার মধ্যে একটা ইউটিলিটি প্রাইসের বা অন্যান্য এসকেলেশন প্রাইস ধরে নেওয়া হয়। প্রজেক্ট প্রোফাইল যখন তৈরি করেন, বিজনেস প্ল্যান যখন করেন, সেখানে যদি পলিসিটা স্টেবল হইতে হবে, সেটা আমরা বলছি যে যেমন চ্যালেঞ্জেস আছে গভর্নমেন্টের কাছে, যে এখন এলএনজি আমরা দেখছি যে গ্যাসে একসময় ফ্লোটিং করতো বাংলাদেশ, গ্যাসে ভাসছে, আমাদের বিদেশি বন্ধুরা এই ধরনের সিসমিক সার্ভে রিপোর্ট আমাদেরকে দিয়েছেন, কিন্তু আমরা প্রকৃত অবস্থায় দেখছি যে গ্যাসের মজুদ শেষ হয়ে যাচ্ছে। তো এরকম সিচুয়েশনে গভর্নমেন্ট যখন এলএনজি ইম্পোর্ট করবে, এখানে একটা জাস্ট ইন্টারাপ্ট করি আমি, যে যারা বলছে যে গ্যাস আছে, মজুদ আছে, যে বিদেশি কোম্পানিগুলো, তাদের তারা তো এক্সপ্লোর করতে চাইছে, কিন্তু আপনি তাতে তাদেরকে দিচ্ছেন না। এটা আমার মনে হয় কারেক্ট না, অল ইনফরমেশন যে যে জিনিসটা আপনি আমাদের এখানে এক্সপ্লোর করা কিন্তু ফিল্ডগুলো নাই, ওদের এক্সপ্লোরেশন একটা এডিশনাল চার্জেস, তারপরে সে গিয়ে ওইখান থেকে এক্সট্রাকশন করবে, এটা চুক্তির বিষয়। ওয়ার্ল্ড ওয়াইড তেল এবং গ্যাসের যে মূল্য যে কমে এসছে, আপনি $150 ব্যারেল এখন ক্রুড ওয়েল আপনার নেমে এসছে $50-$55 মধ্যে, তো সুতরাং আগের মতো আপনি শেভরন চায়নার কাছে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে, তো সুতরাং এনার্জি বিজনেসে কিন্তু যে একটা ভলাটিলিটি সেটা আছে, প্রাইস কমে যাওয়ায় ওপেক কালকেও ডিসাইড করলো যে তারা প্রোডাকশন কমাবে, কাট করবে, তো সেই সমস্ত ক্ষেত্রে সব মিলিয়ে আমরা যেটা বলতে চাই অ্যাজ এ ইনভেস্টার অ্যান্ড বিজনেসম্যান, আমরা যেটা গভর্নমেন্টের লং টার্ম যে প্ল্যানগুলো আছে, ইকোনমিক জোন, সেখানে আনইন্টারাপ্টেড বিদ্যুৎ গ্যাসের সাপ্লাই নিশ্চিত করবে, কিন্তু শর্ট টার্ম এবং মিড টার্মে যদি ভালো পলিসি আমরা, ওই জায়গাটা আমার কাছে একটু ভালনারেবিলিটি আছে বলে আমি মনে করি, কারণ চিত্রটা যদি আমরা পরিষ্কার না পাই, ইরাটিক যদি কোনো ইউটিলিটি প্রাইস বৃদ্ধি পায়, তখন কিন্তু কনজিউমার বা আপনার ইনভেস্টার ও কিন্তু ভয় পাবে যে আমি যে ইনভেস্টমেন্টটা করবো সেই টাকাটা আমি কীভাবে ফেরত দিব, আমি যে যার কাছ থেকে লোন করলাম তখন ডেট সার্ভিসিং করতে যায় তার কিন্তু অ্যাকর্ডিং টু প্ল্যান হবে না, সেই ক্ষেত্রে উনি একটা হোঁচট খাবেন, আনউইলিংলি উনি ডিফল্টারে পরিণত হবেন, সেই সেই রিস্কটা নেওয়ার একটা বিষয় থাকে। ওইখানে একটা স্টেবল পলিসি আমরা চাচ্ছি যে আমাদেরকে 5-7 বছরের জন্য একটা চিত্র দেওয়া হোক, যে ইম্পোর্টেড এলএনজি আসলে বা এলপিজি আসলে ব্লেন্ডেড হয়ে প্রাইস কত হইতে পারে, আমার যে স্ট্যাটিক যদি থাকে, আমার যদি আর কোনো প্রোডাকশন না বাড়ে তাহলে কত হবে, আমার যদি প্রোডাকশনটা বাড়ে অপশন এ বি সি, ওই চিত্রগুলো যদি ইনভেস্টরদের কাছে থাকে তখন তারা ফ্রিলি ডিসাইড করতে পারবেন ওয়েদার আই এম গোয়িং ফর ইনভেস্টমেন্ট অর নট, কারণ আমার তো বড় যে কোনো একটা লোনে যেতে হলে আমার এই লোনটা তো রিফান্ড করতে হবে, নাহলে আমি তো আলো মানে আনউইলিংলি আমি ডিফল্টার হতে চাই না। যাই হোক, এই ক্ষেত্রে আমি মনে করব যে এই চ্যালেঞ্জেসগুলো আছে এবং সেগুলো নজর দেওয়া উচিত, এবং নজর দিলে অটোমেটিক্যালি বাংলাদেশে যেটা বলছিলেন যে আমাদের এখন এই মুহূর্তে যে স্পেশালি কর্মসংস্থানের ক্ষেত্রে আপনি যেটা বললেন যে বিদেশে লোক পাঠানো, সেটা তো একটু হলো আমাদের, কিন্তু আমরা যদি অর্থনৈতিকভাবে দেখি যে আমাদের একটা 16-17% মতো কম রেমিটেন্স এসছে, সেই ক্ষেত্রে কিছু কারণ ধরা যায়, মিডল ইস্টের ইকোনমি কন্ট্রাকশন হচ্ছে কারণ তাদের অয়েল প্রাইস, অয়েল বেসড ইকোনমি, সেখানে একটা এক্সপ্যানশন হচ্ছে না, কনস্ট্রাকশন কমে যাচ্ছে, কিন্তু লোক যাচ্ছে আমার মনে হচ্ছে যে আগের চেয়ে কম দামে লোক যাচ্ছে, সেইখানে আমাদের দেখার বিষয় আছে। এবং লোকালি যদি আপনার বড় শিল্প যেটা অটোমেশন অনেক ক্ষেত্রে আমরা, যেমন আমাদের আরএমজি সেক্টরে একটা বিপুল অটোমেশন হয়েছে, আমাদের যেগুলো আগে ম্যানুয়ালি করা হতো সেগুলো এখন জাপানি মেশিন, জার্মানি মেশিন এবং চাইনিজ মেশিন দিয়ে সেগুলো তার জায়গায় মানুষের জায়গায় টেকনোলজি চলে আসছে, সেই ক্ষেত্রে আমরা কিছুটা স্ট্রাগল করব এখানে এমপ্লয়মেন্টের ক্ষেত্রে।
এই এমপ্লয়মেন্ট এবং বিনিয়োগ এটা তো একে অন্যের সাথে সাংঘাতিকভাবে জড়িয়ে আছে। সুতরাং আমরা এই শর্ট টার্ম মেজারগুলি যদি নিতে পারি, আমার মনে হয় যে বিনিয়োগ বাড়বে, তখন এমপ্লয়, এবং আমাদের দেশে আরেকটা বিষয় হলো স্টিল কস্ট অফ ক্যাপিটাল, মানে অ্যাক্সেস টু দি ফাইন্যান্স এবং ক্যাপিটালের যে কস্ট, আমরা যে ব্যাংক বরোয়িং করি এখনও হাই, সেটার দিকেও নজর দেওয়া উচিত, এটাকে অ্যাফোর্ডেবল প্রাইসে আনা উচিত বলে আমরা মনে করি। এবং সেগুলো যদি, এবং ল্যান্ড কস্ট বাংলাদেশে এখনও, ক্যাপিটালের ক্রাইসিস বাংলাদেশে এখনও, যদি আপনি না, ক্যাপিটাল অ্যাভেলেবল ব্যাংকে আছে, কিন্তু নিতে হলে আপনি যে আপনি একটা ইনভেস্টমেন্ট করবেন, সেই ইনভেস্টমেন্টটা তো আপনার ফিজিবিলিটি স্টাডি করতে হয়। তো আপনি যদি ফিজিবল না হয়, ভায়াবল না হয়, আপনি ইনভেস্টমেন্টটা কেন করবেন? সেই ক্ষেত্রে ওইটাকে ভায়াবল করা, আমাদের যেমন সেন্ট্রাল ব্যাংক বা অর্থ মন্ত্রণালয়ের যে চার্জেস আছে সেগুলোকে কমানো যায় কিনা, স্প্রেডটাকে কমানো যায় কিনা, অ্যাফোর্ডেবল প্রাইসে আমরা লোন ব্যাংকগুলো দিতে পারে কিনা, সেই লক্ষ্যে আমাদের সচেষ্ট থাকা, চেষ্টা করা। এবং সেই ক্ষেত্রে আবার একইভাবে ব্যাংকিং যারা ফাইন্যান্সে ব্যবসা করেন তাদের আবার বক্তব্য আছে, কর্পোরেট ট্যাক্স ইজ ভেরি হাই, অনেকগুলি রিলেটেড ইস্যুজ আছে যেগুলোকে আমরা, এবং আপনি জানেন যে বাংলাদেশে ল্যান্ড কস্ট ইজ ওয়ান অফ দ্য কস্টলিয়েস্ট ল্যান্ড ইন বাংলাদেশ, ইনভেস্টমেন্টের জন্য, তারপরে আবার এনভায়রনমেন্টকে সুরক্ষার জন্য অনেকেই এখন আবার বাধা বিভিন্নভাবে, যে কৃষি জমি নষ্ট করা যাবে না, বিভিন্ন রকম এনভায়রনমেন্টাল ইস্যুজ এখন জড়িয়ে আছে। তো সেই ক্ষেত্রে এখন তো পরিকল্পিত একটা শিল্পায়নের দিকে আমরা যাচ্ছি। আমি যেটা বলতে চাচ্ছি যে লং টার্মে এই ব্যবস্থাগুলো সরকার নিচ্ছে, কিন্তু আমাদের যে এই যে 2-4-5 বছরের মধ্যে কী হবে, যেমন ড্যাপ ঢাকা শহরের একটা আশেপাশে আউটস্কার্টে যদি কোনো কিছু করতে যায়, আপনি এখন ইয়েতে প্ল্যান পাবেন না, আমাদের রাজুক থেকে প্ল্যান পাবেন না, বা আপনি যদি শহরের বাইরে যে যখনই যেতে যাচ্ছেন বা ঢাকার বাইরে যাচ্ছেন, তখন আবার কে প্ল্যানিং দেবে, সেইখানকার ডিসি সাহেব দিবে, সেই সব কমিটিগুলো ফাংশনাল? এখন তো আমাদের সেফটি ইস্যুসগুলো অনেক বড় ইস্যুস, এখন কিন্তু গার্মেন্টসের বাইরেও, কিন্তু আপনি কয়েকদিন আগে যে ওই যে ফয়েল ফ্যাক্টরিতে আগুন ধরার পরে, কিন্তু ওইগুলোকে যারাই বিদেশের সাথে কাজ করছেন তাদেরকে কিন্তু এইসব বিষয়গুলো নিশ্চিত করে তারপরেই কিন্তু ব্যবসা করতে হচ্ছে। জি, ডক্টর ফাহমিদা খাতুন, অনেকগুলো প্রসঙ্গ, অনেক ধন্যবাদ। আমি প্রথমেই মহিউদ্দিন ভাই একটা কথা যেটা বলছেন, আমি আসলে বলছি না যে প্রবৃদ্ধির দরকার নেই, বরং প্রবৃদ্ধির দরকার আছে। বিশেষ করে আমরা এখন বলছি যে আমরা 2041 সালের মধ্যে উচ্চ আয়ের দেশে পরিণত হব, সেটা করতে হলে কিন্তু আমাদের 10% হারে অনেক বছর ধরে উচ্চ মধ্যম আয়ের দেশ, এটা আর একটা ধাপ রয়ে গেছে। আমাদেরকে কিন্তু 10% প্রবৃদ্ধি অর্জন করতে হবে এবং অনেক বছর ধরে, তো সেটা রয়েছে। কিন্তু যেটা আমি বলছি যে এইটাকে ব্যবহার করার জন্য বিভিন্ন উদ্দেশ্যে, এবং এটা সুফলটা যেটা আপনি বলছেন যে এটা সুফলটা আসলে যাচ্ছে কিনা সেই ব্যাপারে, এবং এটার গুণগত দিকটা দেখার বিষয় রয়েছে। কারণ আমরা এই যে এখন বর্তমানে যে বিশ্বে আলোচনা হচ্ছে যে টেকসই উন্নয়নের কথা, সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস, এগুলোর একটাই কিন্তু এর আগে যেটা যখন হয়েছিল মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস, তখনও কিন্তু বলা দারিদ্র বিমোচনের কথা বলা হয়েছে, দরিদ্র জনগণের সংখ্যা কমিয়ে আনা হয়েছে, কিন্তু এই যে আমরা ইনকাম ডিস্ট্রিবিউশন সেই ক্ষেত্রে কিন্তু পিছিয়েছিলাম। সেটার একটাই কারণ যে এই যে প্রবৃদ্ধির সুফলটা, সেটা কিন্তু আমরা যদি ভৌগোলিকভাবে দেখি, আন্তর্জাতিকভাবে দেখি, সুফলটা সবার মাঝে ভাগ করে দেওয়া যায়নি। চীন 10% হারে প্রবৃদ্ধি অর্জন করেছিল, ভারতও করেছিল অত্যন্ত উচ্চ হারে, কিন্তু সবাই কিন্তু সুফলটা সবার সকলের কাছে যায়নি, সেই ব্যাপারে কিন্তু আমাদের সতর্ক থাকা প্রয়োজন। আর যেগুলো প্রতিবন্ধকতাগুলি বললেন উনি ব্যক্তি খাতের প্রতিনিধি হিসাবে, অবশ্যই সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি আরও কয়েকটা বিষয় নতুন ভ্যাট আইন নিয়ে কথা বলেছেন, এবং আপনারা বলছেন যে 12% সেটি নামিয়ে আনা উচিত, এবং একবারে না হলেও ধাপে ধাপে কমিয়ে আনা, যেটা হ্যাঁ ভ্যাটের আগে যেটা আমি বলতে চাই সেটা হচ্ছে যে আমাদের যে এই যে উন্নয়নের কথা যতই বলবো, সম্পদ সঞ্চালনের প্রয়োজন হবে, এবং সেটা অভ্যন্তরীণ উৎস থেকেই কিন্তু আনতে হবে, এবং অভ্যন্তরীণ উৎস থেকে সম্পদ সঞ্চালনের একটা উপায় হচ্ছে কর আদায় করা, সেটা প্রত্যক্ষ কর এবং পরোক্ষ করের মাধ্যমে। প্রত্যক্ষ কর আপনার আয় করের মাধ্যমে সেটা অর্জন করা, এবং তারপরে মূল্য সংযোজন করের মাধ্যমে। এই মূল্য সংযোজন করটা নিয়ে তো অনেক বছর থেকেই আমাদের এখানে সমস্যা হচ্ছে, এটা ধরেন এটার আর কী হবে সেটা, এবং এটার ব্যাপারে সামগ্রিক যে গাইডলাইনগুলি তৈরি করা, হিসাব নিকাশ হার ইত্যাদি করার জন্য অনেক প্রস্তুতি নেওয়া হয়েছে,
তারপরে এটাকে আবার সংসদে পাশ করানো, এটাকে আইন হিসাবে পাশ করাতে গিয়ে অনেক ধকল হয়েছে। সেটা হওয়ার পরে এখন যখন আবার বাস্তবায়ন হওয়ার সময় এসেছে, সে তখনও আবার আলোচনাটা কিন্তু ক্রম মানে এটা বর্তমান রয়েছে। এখানে আমি হারটা যতই 15 হোক আর 12 হোক, মূল বিষয়টা হচ্ছে যে সবাইকে আসলে করের আওতায় নিয়ে আনা। ভ্যাট কিন্তু আদায় হচ্ছিল না তা না, কিন্তু কনজিউমাররা কিন্তু অনেক জিনিসপত্র কেনাকাটা করতে গেলে, আমরা খেতে গেলে রেস্টুরেন্টে ভ্যাট কিন্তু দেওয়া হচ্ছিলই অনেক, কিন্তু সবাই দিচ্ছিল না কিংবা সব প্রতিষ্ঠানগুলো ভ্যাটের আওতায় ছিল না। এবং এই ভ্যাটটা তো ভোক্তাই দিচ্ছে, এখানে প্রতিষ্ঠানগুলি কিন্তু দিচ্ছে না, তার কাজ হচ্ছে যে হ্যাঁ কালেক্ট করে সেটা আবার রাষ্ট্রের কোষাগারে দেওয়া, এই হচ্ছে সিস্টেমটা এখন। এটা আমার কাছে মনে হয় যে এখানে একটা প্রতিবাদের একটা কারণ হতে পারে যে এটার মাধ্যমে তো কিন্তু একটা স্বচ্ছতা প্রতিস্থাপন হবে। একবার যখন আপনি এই সিস্টেমটার মধ্যে রেজিস্ট্রেশন করলেন এবং এটা সিস্টেমের মধ্যে ঢুকে গেলেন, তখন কিন্তু সবার হিসাব নিকাশ স্বচ্ছ হয়ে যাবে। তখন আপনি ভ্যাটের কথা যখনই উঠবে, তখন কিন্তু ওই ওই প্রতিষ্ঠানটা আয়কর কত দিচ্ছে সেটাও কিন্তু নজরদারির মধ্যে এসে যাবে সেখানে একটা। এবং এটা ভালো, নজরদারি এটাই তো আমরা চাচ্ছি যে স্বচ্ছতা আনয়ন করা, এবং এটা আপনার ইলেকট্রনিক অনলাইন সিস্টেম ইত্যাদির মাধ্যমে এবং এটাকে ইন্টিগ্রেটেড করা সবগুলাকে, এটা আয়কর ভ্যাট ব্যাংকের হিসাব নিকাশের সাথে ইন্টিগ্রেশন করার মাধ্যমে আমরা প্রযুক্তি ব্যবহার করে সেগুলাকে স্বচ্ছ করব, এবং তাহলে কিন্তু আদায়টা বাড়বে এবং সম্পদ সঞ্চালনটা বাড়বে। সুতরাং এই সম্পদ আমরা যেটা বলেছি যে হ্যাঁ 15% এখন আমাদের দরকার, বিকজ আমাদের যে বড় বড় প্রকল্পগুলি নিচ্ছি এবং সেগুলি বাস্তবায়ন করতে হলে আমাদের সম্পদ আহরণ দরকার। সম্পদ আহরণ করার পরে যখন আমরা একটা মোটামুটি একটা ভালো অবস্থানে আসবো, তখন 15% থেকে 12% নামিয়ে আনা যেতে পারে, সেই যুক্তিতে আমরা বলেছি। কিন্তু এই সিস্টেমটা এখানে স্বচ্ছতা আনবে, জবাবদিহিতা আনবে এবং আহরণ বাড়াবে, সেই ব্যাপারে কোনো সন্দেহ নাই। ভ্যাটের নতুন আইনটি সম্বন্ধে আমাদের এটার অনেক ভালো দিক আছে। যেমন বড় বড় যারা প্রতিষ্ঠানের সাথে জড়িত, তারা 45 দিন পরেও টাকা জমা দিতে পারবেন, যেটা এখন সাথে সাথে দিতে হয়, তো সুবিধা আছে তাদের। আমরা কিন্তু কনসার্ন অ্যাবাউট দ্য মানে মার্জিনাল বিজনেস কমিউনিটি এবং ছোট, এবং আমাদের আমরা বলেছি যে এটার একটা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট করা দরকার। তো 2012 মহান সংসদে পাশ হওয়া একটা বিষয় এখন পর্যন্ত ইমপ্লিমেন্টেশন করা হয়নি কেন? আমার কথা হলো যে IMF বা ওয়ার্ল্ড ব্যাংক, আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখেই বলতে চাই, তাদের প্রেসক্রিপশন ফলো করার জন্য তো বাংলাদেশের প্রয়োজন নাই। টোটো বাংলাদেশের প্রাসপেক্টিভে কোন জিনিসটি প্রিভেইলিং কন্ডিশন, আমাদের যে বিজনেস স্পেশালি যারা একেবারে ছোট ব্যবসায়ী তারা তাদের বিষয়গুলো, নাহলে আমরা যেটা ফামিতাপা যেটা বলেছেন যে শুধু ভ্যাটটা যদি আমরা এখন যারা মনে করেন ব্রিটিশ আমেরিকান টোবাকো কোম্পানি, উনি একটা হায়েস্ট ভ্যাট দিচ্ছেন, আমরা কিন্তু তারা দিতেও আপত্তি নেই। এক্ষেত্রে আরও আরও বৃদ্ধি করে যদি টোবাকোর কনজাম্পশন কমানো যায় আরও ভালো জিনিস, সেটা অনেক দেশই করে স্বাস্থ্যের কথা বিবেচনা করে। আমরা বলেছি মাল্টি রেটের কথা, যেখানে একেবারেই ভ্যাট নাই, যেমন আমরা পত্রিকাতেও দেখছিলাম যে লাইফ সেভিং ড্রাগস যেগুলো বাংলাদেশে হয় না, এ ধরনের ক্ষেত্রে ভ্যাট নাই। আমি এখন যেটা 4.5% একটা অয়েল ট্রান্সপোর্টেশনের যে চার্জ আছে সেখানে আমি 4.5% দিচ্ছি, সেটা 15% হয়ে যাবে, তখন এই ক্যারিং কস্ট বেড়ে যাবে কি না? আমি যে বিদ্যুতের বিল এখন 5% ফিজ দিচ্ছি, সেটা 15% হয়ে যাবে। আপনার ইনফ্লেশনারি প্রেশারটা যেটা আছে এখন, এই যে 5-এর উপরে একটু স্টেবল একটা ইনফ্লেশন বিরাজ করছে বাংলাদেশে, সেই ক্ষেত্রে আমরা মনে করছি, আমরা সেই ক্ষেত্রে বলেছি কতগুলো জিনিসের ক্ষেত্রে সহজীকরণ করতে। যেমন আমরা 2014 বলেছিলাম যে 80 কোটি টাকা, যে 1.5 কোটি টাকা পর্যন্ত টার্নওভার ট্যাক্সের আওতায় আনার জন্য 3%, যেগুলো টার্নওভার ট্যাক্সে মানে রেয়াত নিতে পারবে না সেটাকে পরে আমরা বলেছি যে এটা 5 কোটি করেন, আর তারপরে এগুলো বলেছি যারা রেয়াত নিতে পারবে না তাদেরকে 4% করেন। আমরা এগুলো কিন্তু লিখিত প্রস্তাবগুলো দিয়েছি। আমরা বলেছি যে আপনি যে সাপ্লিমেন্টারি ডিউটি উঠিয়ে দেবেন, কীভাবে রেগুলেট করবেন লোকাল শিল্পকে, আপনি প্রোটেকশন দেবেন কি ইনসেন্টিভের মাধ্যমে নাকি এই যে মনে করেন 60-70% যেগুলো আমরাই নিজেদের চাহিদা মেটাতে পারি,
যে কোনো শিল্প গড়ে ওঠার পেছনে কিন্তু প্রথমে ওই শিল্পকে একটা সাপোর্ট দিতে হয়। আমাদের দেশে তো র মেটেরিয়াল নাই, অনেক র মেটেরিয়ালই আমাদের আমদানি করে করতে হয়, বা একটা শিল্প যখন উদীয়মান অবস্থায় থাকে তাকে যদি আনইভেন কম্পিটিশনের মধ্যে, তাহলে তো অন্য দেশে তাহলে অ্যান্টি ডাম্পিং করে কেন? আমাদের ব্যাটারি ইন্ডিয়াতে গেলে বা আমাদের গার্মেন্টস অনেক সময় গেলে বা টার্কিতে আমরা পাঠাচ্ছি, সেখানে কিন্তু আমাদের আমাদের ট্যাক্স বাড়িয়ে দেওয়া হলো, ডিউটি ওই কেজিতে এবং ইয়েতে করে আমাদের ডিউটি বসিয়ে দিল যাতে ওদের শিল্পগুলো টিকে থাকে। এর সব দেশ করে, যে কারণে ভারত বা ব্রাজিল আজকে আমেরিকাতে ওরা ওদের কৃষি পণ্যের মার্কেট চায় বা এগুলো চাচ্ছে। তো এগুলো আমাদের প্রোটেকশনের জন্য কি হবে, আমার ট্যারিফ ভ্যালু যে উঠে যাবে সেখানে আপনি পণ্যের মূল্য কিভাবে নির্ধারণ করবেন, সেখানে কোনো ডিস্টরশন বা হ্যারাসমেন্টের মধ্যে আমি পড়বো কি না যে বিজনেসম্যান, আমি ইম্পোর্টার, সেই জিনিসগুলো আমরা এখনও কিন্তু লিখিতভাবে পাই নাই। সেই ক্ষেত্রে আমরা মাল্টি রেটের কথা বলেছি, যে যেখানে রিডিউসড ভ্যাট হবে, বিভিন্ন রেট যেটা সহনীয় পর্যায়ে হবে। যেমন এখানে আমাদের 30 লাখ টাকা পর্যন্ত ভ্যাটের মধ্যে দিতে পার, ভ্যাটের আওতায়ই পড়বে না। আমরা এখন 30 লাখ টাকা ইজ টু মিনিমাম, আমরা বলছি যে সেটাকে বাড়ানো হোক। সরকারও সেগুলো বলছেন যে আমরা বিবেচনায়, স্পেশালি এনবিআর সেগুলোকে বিবেচনায় নিয়েছে বলে জানাচ্ছেন। এই মিটিংগুলো কিন্তু আমরা, উনি যেটা বললেন যে আমরা এনগেজড কিন্তু ইন ডায়ালগ, আমরা সংসদীয় কমিটির সাথে বসেছি, এনবিআরের সাথে এর আগে 60টি বিষয়ে আমাদের একমত হওয়ার পরে সেটির কোনো চূড়ান্ত পরিণতি আমরা দেখি নাই, এবং পরবর্তীতে আমরা সংসদীয় কমিটির সাথে বসেছি যেখানে মাননীয় অর্থমন্ত্রী এবং প্রতিমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআরের চেয়ারম্যান, বোর্ড মেম্বাররা সবাই ছিলেন। আমরা সকলে মিলে এই আলোচনাগুলো করছি। পরে বাণিজ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, শিল্পমন্ত্রী, শিল্প সচিব, বাণিজ্য সচিব, অর্থ সচিব সহ সকলকে নিয়ে আমরা মিটিং করেছি, এখনও আমরা মিটিংই করে যাচ্ছি। আমরা জানতে চাই এটা, এই দেশটা আমাদের সকলের, এই সরকারটা জনগণের সরকার, জনগণের যদি কোনো এর থেকে অসুবিধার সৃষ্টি হয় বা ইনফ্লেশন বেড়ে যায়, তারা বলছেন বাড়বে না, কোন মেকানিজমে বাড়বে না, আমাদের কাছে কিন্তু কোনো পেপার্স নাই। উই ওয়ান্ট টু নো হাউ ইট ইজ। ওনারা যদি জানতেন বা অন্যান্য যারা থিঙ্ক ট্যাঙ্ক আছে সবাই জেনে এটা ক্রস চেক করে একটা কিন্তু সিদ্ধান্তে আসতে পারতাম। আমার কাছে এখন এখনও মনে হয় যে এই বিষয়টা খুবই সেন্সিটিভ, এবং এই সেন্সিটিভ দেখা যায় যে 90% যারা ভ্যাট দিচ্ছেন তারা কিন্তু কোনো অসুবিধা নাই। আমাদের প্রবলেম হলো যে 10% যেখান থেকে ভ্যাট আসে ওখানে নাম্বার অফ পিপল বেশি, ওই মানুষগুলো যদি সংক্ষুব্ধ হয়, যেটি আমাদের পক্ষে অসুবিধাজনক বিষয় আমরা মনে করি, এটা ঠিক হবে না তখন। আর জনগণ হিসাবে আমি তো অ্যাট দ্য সেম টাইম বিজনেসম্যান, অ্যাট দ্য সেম টাইম আমি কনজিউমার, আমি এই ব্যাপারে বুঝতে চাচ্ছি যে একটা ইম্প্যাক্ট অ্যাসেসমেন্ট স্টাডি আপনারা কেন করলেন না, কেন করে এটা পাবলিক করলেন না, যেটা একটা খুবই ভালো জিনিস যদি হয় তাহলে 2012 সনের পাশ করা জিনিস 17 সনে এসে আমরা কেন আলোচনা করতে হচ্ছে? নিশ্চয়ই এখানে কনসার্ন আছে, ইস্যুজ আছে, সেগুলোকে বাদ দিয়ে এই ভ্যাট আইন প্রয়োগের ক্ষেত্রে আমাদের কোনো রকম বাধা নাই। আমরাও চাই যে সুন্দরভাবে হোক, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, যেমন একেবারেই ছোট্ট একজন দোকানি তার সন্তানকে নিয়ে, হয়তো উনি এখনও আগের জেনারেশনে আছেন বা লিটারেসির জায়গায় ওই যে অ্যাকাউন্টিং যেটা বললেন, আস্তে আস্তে এই অ্যাওয়ারনেসগুলো যেগুলো করছি, কিন্তু আমাদের এই অ্যাওয়ারনেসটা রিয়েল এনগেজমেন্ট হইতে হবে বিটুইন এনবিআর অ্যান্ড বিজনেস কমিউনিটি। এনগেজমেন্টটা যাতে শুধু ওই ক্যামেরার সামনে আসলাম, কিছু ছবি টবি উঠলো, হ্যাঁ উই আর এনগেজ, নো, নট দিস কাইন্ড অফ এনগেজমেন্ট উইল নট বি প্রোডাক্টিভ, ইট উইল বি কাউন্টার প্রোডাক্টিভ। আমি অন্য বিষয়ে যাব, তারপরে তার আগে দু একটা তথ্য দিতে চাই। অবশ্যই আলোচনার দরকার আছে এবং আলোচনা হয়েছে, এগুলো নিয়ে আপনারা প্রস্তাব কিছু রেখেছেন, এই যে বিদ্যুতের মূল্য বৃদ্ধি সেগুলো নিয়ে রেখেছেন, কিন্তু ভারতের এটা কিন্তু দীর্ঘসূত্রে আলোচনা হয়। ভারতে যখন জিএসটি নিয়ে আলোচনা হয়েছিল 10 বছর পরে, কিন্তু 10 বছর ধরে আলোচনা হয়েছে, কিন্তু তারা এটা বাস্তবায়ন করেছে। আরেকটা জিনিস, যে রিয়াতের 30 লাখ টাকা পর্যন্ত যেটা ইয়ে করা হলো, তাদের হচ্ছে 10 লাখ টাকা, সেই হিসাবে কিন্তু 10 লাখ রুপি, সেই আমাদের হয়তো 12-13 লাখ টাকা হবে। তো আমরা কিন্তু উপরেই আছি, আমাদের 30 লাখ টাকা কিন্তু রেয়াতটা বেশ উপরেই আছে বলা যায়। যে জিনিসটা আমি বলতে চাই, আমি সবসময় স্বচ্ছতাটার কথা এবং একটা সিস্টেম্যাটিক সিস্টেমের মধ্যে আনার কথা বলছি, কারণ আপনি দেখবেন আমাদের দেশে যে ভ্যাট হয়, মানে মূল আদায় মূল করের
সামগ্রিক করের মধ্যে 38% মতো, এবং এটার মধ্যে 168টা প্রতিষ্ঠানই কিন্তু 55% দিচ্ছে, 8 লাখের উপরে প্রতিষ্ঠান আরো বেশি রয়েছে। আমি বলবো যে এই ক্ষেত্রে এনবিআর এর সক্ষমতা বাড়াতে হবে। 168টা প্রতিষ্ঠান ওই যে যা মোট ভ্যাটের 55% দিয়ে দিচ্ছে, ওই নেটটাকে বাড়াতে আমরাও বলছি এই ব্যাপারে সাহায্য করতে চাই। তো তার মানে হচ্ছে কতগুলি বাইরে রয়ে গেছে এই সিস্টেমটার মধ্যে আনা। কি রেটটার ব্যাপারে আমি খুব একটা কনসার্ন না, রেট 19-20 সেটা করার কনসার্ন অবশ্যই, কারণ আমাদের তো বাড়াতে হবে, কিন্তু সেটার চাইতেও মূল হচ্ছে যে তাদেরকে এটা, হ্যাঁ, রেজিস্টার্ড মানে এই নিবন্ধীকরণ এবং এটার ভিতরে আনা সিস্টেমটা আওতাটার মধ্যে। এবং আমি এই এটা আরও বলছি যে দেখা যায় যে আমাদের তো যেহেতু রাজস্ব আদায়ের একটা চাপ থাকে, দেখা যায় যে যারা দিচ্ছে তারা তাদের পিছনেই কিন্তু ঘুরে ফিরে আয় একটা চাপ, হ্যাঁ, লো হ্যাঙ্গিং ফ্রুটগুলো সেখানেই কিন্তু চাপটা পড়ে, সেই চাপটা যাতে না পড়ে, সবাই যাতে এটার আওতায় আসে এবং তারা প্রোগ্রেসিভ হারে, হ্যাঁ, সেটা দিবে, সেইটাই হওয়া উচিত আর কি। তারপরে অন্যান্য বিষয়ে যদি আমি যাই, যদি অনেক বিষয়গুলি এসেছে আমরা আজকে গতকালকে আমরা আলোচনাও করেছি, সেটা হচ্ছে যে রপ্তানির কথা অবশ্যই আপনি বলেছেন, এবং রপ্তানির ক্ষেত্রে বিশেষ করে আমরা আমরা যে আমাদের বহির খাতের কথা বলছি, রপ্তানি একটা গুরুত্বপূর্ণ খাত এবং তার পাশাপাশি রেমিটেন্সও একটা আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের ক্ষেত্রে। এবং এই অনুষ্ঠানে আগেও আলোচনা করেছি যে রেমিটেন্সের ক্ষেত্রে যে সমস্যাটা হচ্ছে যে একদিকে দেখা যাচ্ছে যে মানুষ যাচ্ছে, বেশি মানুষ যাওয়ার সংখ্যা বাড়ছে কিন্তু রেমিটেন্স আসার কমে যাচ্ছে, কিন্তু তাহলে টাকাটা কোথায় যাচ্ছে? আমরা আবার দেখছি যে এটা অবশ্য বাংলাদেশ ব্যাংকেও এটা খতিয়ে দেখছে এবং বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে যে ডিজিটাল মাধ্যমেও কিন্তু এইরকম যে আসছে টাকাটা, সেই টাকা আসছে কিন্তু আমরা ফরেন কারেন্সিটা পাচ্ছি না, মিসইউজ হচ্ছে যে আমাদের ডিজিটাল মানি যে ট্রান্সফারের পদ্ধতিটা। এবং আরেকটা হচ্ছে যে টাকাগুলি যে মানে ইনফর্মাল ওয়েতে, হুন্ডির কথা আমরা বলেছি যে হুন্ডি কি আমরা জানি যে হুন্ডির মাধ্যমে এটা আসে। আরেকটা আপনি কিছুদিন আগে দেখবেন যে গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইন্টিগ্রিটি রিপোর্টে যে আমাদের বাইরে যে এত অর্থ চলে গেছে সেটারও একটা ই হচ্ছে যে আমাদের যে বিদেশে যারা কাজ করেন তাদের এই ফরেন কারেন্সিটা হয়তো দেশে ঢোকেই না, তারা সেটা হয়তো আপনার সৌদি আরব কিংবা মিডল ইস্ট থেকে নিউ ইয়র্ক, লন্ডন, মালয়েশিয়া ইত্যাদি জায়গায় চলে যাচ্ছে। তো সেটা আরেকটা চিন্তার বিষয় রয়েছে। তো বিকজ আমরা এখন ফরেন কারেন্সি রিজার্ভের ক্ষেত্রে ভালো অবস্থায় রয়েছি, কিন্তু সেটা আমাদের যত অর্থনৈতিক প্রবৃদ্ধি করব আমাদের চাহিদাটা কিন্তু বাড়তেই থাকবে। তার পাশাপাশি আরেকটা যে বিষয় হচ্ছে যে আমরা যে ফাইন্যান্সিয়াল সেক্টরের কথা বলছি, এখানে একটা অন্যতম পিলার হচ্ছে ব্যাংকিং সেক্টর। আমাদের ফাইন্যান্সিয়াল সেক্টরের মূলটাই হচ্ছে ব্যাংকিং সেক্টর, এবং সেটা প্রায় ফাইন্যান্সিয়াল অ্যাসেটের প্রায় 80% কিন্তু এই সূত্র থেকে আসে। কিন্তু গত কয়েক বছর থেকে যে এই সেক্টরে যে এক ধরনের বিশৃঙ্খলা একটা মেস চলছে, সেটা কিন্তু অর্থনীতির অন্যান্য ক্ষেত্রকে প্রভাবিত করবে নেতিবাচকভাবে। একটা সুশাসনের অভাব অবশ্যই বলছি, কিন্তু তার পাশাপাশি মনিটরিং, সুপারভিশন ইত্যাদি রয়েছে, কিন্তু এটা সামগ্রিকভাবে সামগ্রিক সুশাসনের অভাব। এতদিন পর্যন্ত আমরা দেখছি যে রাষ্ট্রায়ত্ত রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোতে যে ব্যাংকিং খাতের যে স্বাস্থ্যের যে মূল সূচকগুলো, সেটার প্রফিটেবিলিটি, সেটার মূলধন পর্যাপ্তটা, কিংবা তারপর সেটার রিটার্ন টু অ্যাসেট, রিটার্ন টু ইকুইটি, কিংবা তার যে ঋণের ক্লাসিফাইড ঋণের পরিমাণ ইত্যাদি সূচকগুলি যদি দেখি, তাহলে কিন্তু এই স্বাস্থ্যটা, এই খাতের স্বাস্থ্যটা খুবই একটা নাজুক অবস্থায় রয়েছে। এবং রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর বিশেষ করে বেশ নাজুক অবস্থায়, এবং যার কারণে কিনা সরকারের সরকার এই প্রতি বছরই তার বাজেট থেকে এই ব্যাংকগুলোকে রিক্যাপিটালাইজেশন করার জন্য ক্যাপিটাল ইনফিউজ করছে, ক্যাপিটাল ইনফিউশন করছে তাদেরকে জীবন দেওয়ার জন্য, কিন্তু আসলে জীবন ফিরে পাচ্ছে না এখনও। এবং এই যে এই পর্যন্ত গত যে 5-6 বছর ধরে যে রিক্যাপিটালাইজেশন ফান্ডটা দেওয়া হচ্ছে আমাদের বাজেট থেকে, সেটা যদি আমি আমাদের যে ইনক্রিমেন্টাল রেভিনিউ বলছি, অর্থাৎ প্রতি বছর আমি কত রেভিনিউ 5,000-10,000 কোটি টাকা বাড়াচ্ছি সেইটার অনুপাতে দেখি, তাহলে গত 4-5-6 বছরের মোট এই রিক্যাপিটালাইজেশনের পরিমাণটা আমার ইনক্রিমেন্টাল অর্থাৎ বর্ধিত রেভিনিউয়ের 10% উপরে,
অর্থাৎ এই যে রেভিনিউর পরিমাণ, এই সম পরিমাণ অর্থ কিন্তু আমরা এই ব্যাংকগুলোকে দিচ্ছি, কিন্তু তার বিনিময়ে আমরা কিন্তু পাচ্ছি না। অবশ্যই বিভিন্ন দেশে, উন্নত দেশে কিংবা উন্নয়নশীল দেশে বা আমাদের প্রতিবেশী দেশ ভারতেও আছে, রিক্যাপিটালাইজেশন করা হয়ে থাকে ব্যাংকগুলোকে তার স্বাস্থ্য পুনরুদ্ধারের জন্য, কিন্তু সেটা কিন্তু একেবারে ওপেন এন্ডেড শর্তহীনভাবে দেওয়া চলতে পারে না। এখন সেটা শর্তযুক্তভাবে, আমরা বলছি শর্তযুক্তভাবে, যেগুলোর পারফরমেন্স ভালো করতে পারবে তাদেরকেই দেওয়া হবে, যদি পারফরমেন্স না ভালো করে তাহলে তাদেরকে দেওয়া বন্ধ করে দিতে হবে। এটা বছরের পর বছর চলতে পারে না। এটা তো গেল রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকগুলোর কথা। ব্যক্তি খাতের বাণিজ্যিক ব্যাংকগুলোর ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের অনিয়মের কথা দেখা আমরা শুনে থাকি। প্রশ্ন করা হচ্ছিল, যদি দেশের সবচেয়ে ব্যবসা সফল ব্যাংকটির অবস্থা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে। জি হ্যাঁ, আপনি নাম ইসলামী ব্যাংকের কথা বলছেন। হ্যাঁ, সেখানেও কিন্তু একটা দেখেন যে এটা একটা সফল ব্যাংক ছিল, যেই সূচকগুলি বললাম সেই সূচকের প্রেক্ষিতে, কিন্তু এটার বিরুদ্ধে অভিযোগ ছিল যে ইনফ্যাক্ট এটা যুক্তরাষ্ট্রেও একটা রিপোর্ট বের করেছিল, সেখানে তাদেরকে টেরর ফাইন্যান্সিং এবং পলিটিক্যাল ভায়োলেন্সের জন্য ফাইন্যান্সিং করার অভিযোগ হচ্ছে, এবং এটা যদি হয়ে থাকে এটার জন্য তদন্ত করা অত্যন্ত জরুরি, এবং এটার জন্য পদক্ষেপটা খুবই ভালো ছিল যে এটা তদন্ত করার জন্য সরকার উদ্যোগ নিয়েছে, এবং সেই প্রেক্ষিতে উচ্চ পর্যায়ের ম্যানেজমেন্টে চেয়ারম্যান কিংবা এমডি ইত্যাদি পর্যায়ে, ভাইস চেয়ারম্যান পর্যায়ে পরিবর্তন আনা হয়েছে। কিন্তু সেটা করতে যে সেখানে আবার এই এই সমস্যার দেখতে যে এই ব্যাংকটার যে মূল অন্যতম একটা ফাইন্যান্সিয়ার অর্থাৎ ইসলামিক ডেভেলপমেন্ট, তারা কিন্তু যখন এই টাকাটা তারা ছেড়ে দিয়ে চলে যেতে চাচ্ছে তখন সেটাকে নিয়ে ভাগাভাগি করার ক্ষেত্রে একটা সমস্যা সৃষ্টি হয়েছে। তো এই সমস্যাটা তো আসলে আমরা দেখছি যে একটা এটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের পর্যায়ে অনেক সময় পড়ে, এবং সেখানে আপনি যদি দেখেন যে আপনি কালকে বলছিলেন যে বৃহত্তম ঋণ গ্রহণকারী হয়ে যাচ্ছেন ব্যাংকে, যদি মালিক হয়ে যায় তখন সেই ব্যাংকের যে কর্পোরেট গভর্নেন্স যেটা বলছি সেটা কতটা ক্ষতিগ্রস্ত হবে সেটা কিন্তু দেখার বিষয় রয়েছে। কারণ এর পাশাপাশি আপনি দেখবেন কিছুদিন আগেই আরেকটা ব্যাংক মালিকানার ক্ষেত্রে আরেকটা পরিবর্তনের কথাও কিন্তু ক্যাবিনেট মিটিংয়ে পাশ হয়েছে, অর্থাৎ এখন একটা ব্যক্তি খাতের ব্যাংকে চারজন, একই পরিবারের চারজন থাকতে পারবেন, এবং তারা তাদের মেয়াদ 6 বছর থেকে 9 বছর করা হয়েছে। এই ক্ষেত্রে কোনো একটা ব্যক্তি কিংবা পরিবারের আধিপত্য কোথাও কোনো এই ধরনের ব্যক্তি খাতের প্রতিষ্ঠানগুলোকে যদি বেড়ে যায় তাহলে তো সেখানে কিন্তু একটা চেক অ্যান্ড ব্যালেন্স থাকে না। এবং আপনাকে মনে রাখতে হবে যে ব্যাংকের অর্থ কি, এটা তো জনগণের অর্থ, এটা কিন্তু কোনো পরিবারের অর্থ না, জনগণের অর্থ দিয়েই ব্যাংকগুলো ব্যবসা করে। বিভিন্ন প্রতিষ্ঠানের ব্যাংক কাদেরকে মাথায় রেখে করছেন সেটি একটু গুরুত্বপূর্ণ বিষয়। আপনি কিন্তু সর্বজনীন চিন্তা থেকে কিন্তু এটা করছেন না, স্পষ্ট পারসেপশন যে যদি কোনো বিশেষ গোষ্ঠীকে এবং কোনো বিশেষ উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তো সেটা আমার প্রতিষ্ঠানকে আমি শক্তিশালী করতে চাচ্ছি, প্রতিষ্ঠানের সাস্টেনেবিলিটি বাড়াতে চাচ্ছি, এবং সর্বোপরি আমি জনগণকে সেবা দিতে চাচ্ছি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকেও সেবা দিতে চাচ্ছি। আমি আসি আবার আপনার কাছে, মিস্টার শফিকুল ইসলাম মহিউদ্দিন, শেষ করে আনতে হবে, কোন ব্যাপারে বলবো আমরা, শেষের দিকে কোন ব্যাপারে কি কি শুনতে চান, যা বলতে চান আপনি। না, আমি বলবো যে অবশ্যই মানে ফাইন্যান্স মানে একটা ডিসিপ্লিন ফর্মে আসুক, এটাই আমাদের কামনা থাকবে। সত্যিকার অর্থে কি আমরা শুধু বাংলাদেশের, আজকে দেখেন এই বছর পৃথিবীর অন্যতম একটা ব্যাংক HSBC, তার কিন্তু প্রফিট কিন্তু হাফ হয়ে গেছে, কারণ তাকে জরিমানা গুনতে হয়েছে। এবং দুনিয়াতে যে টেরর ফাইন্যান্সিং বলেন, ড্রাগ কার্টেল বলেন, আর্মস স্মাগলিং বলেন, এগুলো কিন্তু ওই যারা আমাদেরকে তত্ত্ব দেয়, JP Morgan এবং এই যে সব মাল্টি ন্যাশনাল ব্যাঙ্কগুলো, তারাও কিন্তু এইসব অপকর্মের সাথে খুব ভালোভাবে জড়িত, এবং সেই কারণে মাঝে মাঝে ফেডারেল কোর্ট, ইউরোপিয়ান কোর্টে তাদের মাঝে মাঝেই জরিমানা গুনতে হয়। ওইটা কি ওই যে সোনা চোরা চালানির মতো দুই একটা ধরা পড়লো আর সব বাকি চলছে, সেরকম কি না আমি জানি না, কিন্তু আমি একমত যে এগুলোর ব্যাপারে একটা ডিসিপ্লিন আমার দেশ আমার চিন্তা করতে হবে। এটা অন্য দেশের দিকে বা অন্য দেশের প্রবলেম আছে, আমার দেশেও থাকবে, আমি সেটাকে সমর্থন করি না। আমি মনে করি যে এইসব ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটগুলোকে একটা ডিসিপ্লিন ফর্ম
এবং ট্রান্সপারেন্সির মধ্যে আনা একান্ত প্রয়োজন বলে আমিও মনে করি। পুঁজি পাচারের আরেকটি প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলছিলাম, যেটি ওনারাও কালকে বলেছেন, সেই বিষয়ে আপনি কি মনে করেন? অনেকেই মনে করেন, পত্রপত্রিকা আপনি নিয়মিত খবর দেখবেন যে প্রচুর অর্থ পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশ থেকে। এইটা মাঝে মাঝে কিছু খবর দেখেন পত্রিকাও, আমরা আমি ডিউ রেসপেক্ট টু দি জার্নালিজম আমি বলতে চাই, মাঝে মাঝে এমন সব খবর দেয়, যেমন আপনার ভাই বা আমার বন্ধু কেউ ক্যানাডায় থাকে বা মালয়েশিয়াতে থাকে, এটা কিন্তু বাস্তবতা। আমরা এটা দুর্নীতি দমন কমিশনেও সেমিনার করেছি। বিষয়টা হলো যে আপনি কোনো আইন দিয়ে, ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে আপনি কিন্তু অর্থ পাচার রোধ করতে পারবেন না। যেমন আমার মধ্যপ্রাচ্যের যে শ্রমিক, উনি যে টাকা পাঠান, উনি যখনই দেখবেন যে কার্ড মার্কেটে 2 টাকা বেশি পাওয়া যায়, উনি কিন্তু আপনার আইন টাইন, ওনার কিন্তু ঘাম ঝরানো পয়সা। আমার সন্তানের ভবিষ্যৎ, আমার বিনিয়োগের ভবিষ্যৎ, আমার সার্বিক বিবেচনায় যদি আমি যখন দেখব, আই এম এ গ্লোবাল সিটিজেন, আমি যখন দেখব যে ইট ডাজ নট স্যুটস মাই রিকোয়ারমেন্ট, আমি তখন কিন্তু, এখন আমাকে যারা আলট্রা প্যাট্রিয়ট উনি আমাকে ডিফাইন করবেন যে আই এম বিট্রেয়ার, বাট রিয়েলিটিটাকে কিন্তু মেনে নিয়ে কথা বলতে হবে। আপনি সুযোগ পান নাই, এর জন্য আপনি সৎ। আপনি যে সুযোগ পেয়েছে সে কিন্তু যে কোনো অবস্থানেই তার সন্তানের ভবিষ্যৎ রচনার জন্য, সেটা ক্যানাডাই হোক আমেরিকায় হোক, যাওয়ার চেষ্টা করবে। সেটা আমারই ভাই, আপনার বন্ধু, আমাদের কেউ। তো সেই কারণে বাংলাদেশের কিন্তু একটা বৃহৎ জনগোষ্ঠী বিশ্বে ছড়িয়ে গেছে কিন্তু স্বাধীনতার সুবাদে। এই বাস্তবতাগুলোকে আমাদের উপলব্ধি করতে হবে। আমরা মনে করি আমরা বিনিয়োগের পরিবেশ, কথাটা যেটা বলেছেন, বলা যায় যে ওই পুঁজিটার সুরক্ষা এখানে হচ্ছে না বলে, বা ওটা ব্যবহারের, সর্বোচ্চ ব্যবহারের জায়গাটা তৈরি হচ্ছে না, যে আমাদের আমাদের হাতে খুব বেশি সময় নেই সার্বিক বিবেচনায়। আমরা যদি পরিবেশ, বিনিয়োগের পরিবেশ সৃষ্টি করতে পারি, আমার নিরাপত্তার জায়গাটুকু, মানে যেখানে আমরা এগিয়ে যাচ্ছি আরও বেশি হই। আমি এই দেশের, দেখেন পুলিশ বাহিনী, আমরা অনেক সমালোচনা করি, আমাদের অনেক ডিপার্টমেন্টে করাপশন এসে, কিন্তু দেখেন লিমিটেড রিসোর্সেসে আমরা কিন্তু টেরোরিজম ট্যাকেলের ব্যাপারে ওয়ার্ল্ডের অন্যান্য দেশের তুলনায় আমরা ভালো করেছি। তো অনেকগুলো ক্ষেত্রে আমাদের অর্জন আছে, ব্যর্থতা আছে। আমি মনে করি আমাদের দেশের পার্সপেক্টিভে আমাদের চিন্তা করতে হবে, চ্যালেঞ্জেসগুলোকে ওপেন মাইন্ড নিয়ে এগুলোকে নেগোশিয়েট করতে হবে, অ্যাড্রেস করতে হবে, তাহলে আমরা আগামী দিনে এগিয়ে যাব। যত শক্ত চ্যালেঞ্জে আমাদের আসুক, বাঙালির একটা রেজিলিয়েন্স আছে, সেই সেই অন্তর্নিহিত শক্তি দিয়েই বাংলাদেশে খুব সংক্ষেপে শেষ করতে হবে। হ্যাঁ, সংক্ষেপে যদি বলতে হয় তাহলে আমরা তো চাই সামনের দিকে আগাতে, এবং সামনের দিকে আগানোর জন্য চ্যালেঞ্জগুলো এবং সমস্যাগুলি বলছি, মোটা দাগে কয়েকটা জিনিস বলতে হয়, সেটা হচ্ছে যে সুশাসন তো বলছি, সুশাসন করতে গেলে কি দুর্নীতির কথা কিন্তু আমাদের উপরের নীতি নির্ধারকরাও বলে থাকেন, শুধুমাত্র টিআইবি না, মাননীয় অর্থমন্ত্রীও স্বীকার করেছেন যে দুর্নীতি যদি কমানো যায় তাহলে কিন্তু আমাদের এই জিডিপির এই এটার মধ্যে আরও 2-1% যোগ হবে। দুর্নীতি দমন করার জন্য যেটা দরকার সেটা তো প্রথম অবশ্যই পলিটিক্যাল লিডারশিপের সদিচ্ছা, তার পাশাপাশি যেটা বললাম যে প্রযুক্তির ব্যবহার, এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দুর্নীতিকে রোধ করা, প্রতিরোধ করার একটা উপায় বের করা, এবং তার পাশাপাশি যে প্রবৃদ্ধি করব, শুরুতে যেটা বলছি যে প্রবৃত্তির সুফলটা অন্যদের মাঝেও ছড়িয়ে আসে। আমাকে মনে রাখতে হবে আমরা গত 20 বছরে আমরা দারিদ্রের হার অনেক কমিয়ে এনেছি, কিন্তু তারপরেও অতি দরিদ্র সংখ্যা বাংলাদেশে, সংখ্যা যদি বলি অনেক বেশি, কারণ আমাদের জনসংখ্যার পরিমাণটাই বেশি। তাদেরকে আমি খুব সামাজিক নিরাপত্তার অধীনে ভাতা দিচ্ছি, ইত্যাদি দিচ্ছি, কিন্তু তারপরেও যারা তা একটা অংশকে আমার কর্মসংস্থানের মধ্যে নিয়ে আসতে হবে, আর যারা এই ভাতার মধ্যে আছেন তাদের ভাতার পরিমাণটাও বাড়াতে হবে। আপনি 500-600 টাকা দিয়ে তো আসলে খুব একটা টিকে থাকা যায় না, এবং এই 500-600 টাকার মধ্যেও কিন্তু লিকেজ হয়, ওখানে কিন্তু মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য থাকে, প্রভাবশালীদের দৌরাত্ম্য থাকে। সুতরাং সামষ্টিকভাবে অর্থাৎ সামগ্রিক কনসিস্টেন্সি রেখে এবং টেকসইভাবে উন্নয়ন যাতে করা যায় সেটার কিন্তু দিকে আমাদের খেয়াল রাখতে হবে। আমরা স্পেসিফিক কিছু খাতওয়ারি রেকমেন্ডেশনের কথাও বলেছি, সেটাও আপনি শুরুতেও আলোচনা করছি, আলোচনার মধ্যে এসেছে। আরেকটা জিনিস আমি করতে চাই, যেহেতু আমরা অর্থনীতির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা বিশ্লেষণ করে থাকি, সাম্প্রতিককালে কিন্তু আমরা
তথ্য ছাড়া তো বিশ্লেষণ হয় না, এবং তথ্যের জন্য আমাদের কিন্তু সরকারের উপরেই নির্ভর করতে হয়। সরকারের যে বিভিন্ন তথ্য প্রদানকারী সংস্থা রয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় রয়েছে, আমরা সাম্প্রতিককালে সেই তথ্য পাওয়ার ক্ষেত্রে একটা সংকট অনুভব করছি। কিন্তু তথ্য যদি তথ্যের ক্ষেত্রে স্বচ্ছতাটা, আমরা সব ক্ষেত্রে স্বচ্ছতার কথা বলছি, তথ্য সরবরাহের ক্ষেত্রে তারপরে সেই ক্ষেত্রে বলছি যে পরিসংখ্যান যদি না পাই তাহলে তো আমি বিশ্লেষণ করতে পারবো না, এবং বিশ্লেষণ যদি পুঙ্খানুপুঙ্খ না হয় তাহলে আমার সমস্যাগুলি কোথায় সেটাও আমি বুঝতে পারবো না। তাহলে আমি সেখান থেকে সুপারিশমালা, আমার কর্মপদ্ধতি, কর্মকৌশলও ঠিক করতে পারবো না। সুতরাং এই ব্যাপারে কিন্তু আমাদের আরেকটু সচেতন এবং আরেকটু উদারতার প্রয়োজন রয়েছে। কারণ বিশ্বব্যাপী কিন্তু এই যে একটু শুরুতে বলেছিলাম সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, তারা বলছে যে এই গোলটা অর্জন হওয়ার ক্ষেত্রেও যে মনিটরিং করব কিভাবে, সেখানে ডেটা রেভলিউশনের কথা বলা হচ্ছে। অর্থাৎ আমি সমস্ত ধরনের তথ্যের একটা বিপ্লব ঘটাবো, যাতে তথ্য অ্যানালিসিস করে আমি আমার সঠিক পথটা নির্বাচন করতে পারি। সেটাই কিন্তু আরেকটা আমার অনুরোধ থাকবে নীতি নির্ধারণীদের কাছে। মিস্টার শফিকুল ইসলাম মহিউদ্দিন এবং ডক্টর ফাহমিদা খাতুন, অসংখ্য ধন্যবাদ আপনার দুজনকে আলোচনায় অংশ নেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম গতকাল বেসরকারি থিঙ্ক ট্যাঙ্ক সিপিডি দেশের চলতি অর্থ বছরের যে অর্থনৈতিক পরিস্থিতি সেটি বিশ্লেষণ করে একটি রিপোর্ট প্রদান করেছে সেই প্রেক্ষিতে, এবং ডক্টর ফাহমিদা খাতুন বলছিলেন যে প্রবৃদ্ধি এবং উন্নয়নের মধ্যে একটা পার্থক্য আছে, সেই পার্থক্যটা আমাদের রাষ্ট্র যারা পরিচালনা করেন তাদের বোঝা দরকার অর্থনীতির এই তত্ত্বটা, এবং প্রবৃদ্ধির মোহ থেকে বের করে আনতে হবে। এবং প্রবৃদ্ধি যেটি হচ্ছে সেটি সুফল মানুষ ভোগ করছে কিনা এটি একটি প্রশ্ন, প্রবৃদ্ধির হিসাব নিকাশ নিয়ে অনেক রকমের প্রশ্ন তোলা যায়। যদিও মিস্টার শফিকুল ইসলাম মহিউদ্দিন এই জায়গায় একমত নন যে প্রবৃদ্ধির মোহ থেকে বের করে আনতে হবে, তবে তিনি মনে করেন যে যে প্রবৃদ্ধিটা হচ্ছে সেটি টেকসই হচ্ছে কিনা সেটির দিকে আসলে মনোযোগ দেওয়া দরকার। এর বাইরে যে প্রসঙ্গগুলো এসছে সেটি হচ্ছে যে আমাদের উন্নত দক্ষ মানব শক্তি, মানব সম্পদ উন্নয়নের দিকে নজর দিতে হবে, আমাদের সম্পদ সঞ্চালন খুবই গুরুত্বপূর্ণ সে বিষয়ে নজর রাখতে হবে, ভ্যাট আইনের যে নতুন হার সেটিকে সংশোধনের দিকে ওনারা সংশোধন করবার কথা বলেছেন, করের আওতা বাড়াবার প্রসঙ্গ এসছে, পুঁজি এখানে রাখা যাচ্ছে না, পুঁজি পাচার হয়ে যাচ্ছে, যদিও এখানেও মিস্টার মহিউদ্দিন একমত নন যে পুঁজি পাচার হয়ে যাচ্ছে, এটি একটি বাস্তবতা হিসেবে উনি দেখতে চান, কারণ মানুষ তার প্রয়োজনটাই দেখবে, তার কষ্টার্জিত অর্থ সে কীভাবে সর্বোচ্চ ব্যবহার করতে পারবে। কাজেই এখানে দেশপ্রেমের কথা যদি বলতেই হয় তাহলে বলতে হবে যে এই পুঁজি ব্যবহারের পরিবেশটা দেশের মধ্যে নিশ্চিত করতে হবে এবং পুঁজির একটা সুরক্ষা দিতে হবে। এবং ডক্টর ফাহমিদা খাতুন বলছিলেন সে বিষয়ে উনি ওনার সঙ্গে একমত যে ফাইন্যান্সিয়াল সেক্টরের একটা অব্যবস্থাপনা আছে, সেখানে একটা সুব্যবস্থাপনা আনতে হবে, এবং ঘুরে ফিরে ওই সুশাসনের প্রসঙ্গটা আসেই, এই সুশাসন নিশ্চিত করতে হবে রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে সকল ক্ষেত্রে। প্রবৃদ্ধির কথা আবারও আমাদের অর্থ রাজনৈতিক নেতারা বলে থাকেন যে ভালো প্রবৃদ্ধি হচ্ছে কিন্তু দেশে কর্মসংস্থান হচ্ছে না, বিনিয়োগ হচ্ছে, সেখানে বিনিয়োগটা মূলত হচ্ছে সরকারি বিনিয়োগ, ব্যক্তিখাতের বিনিয়োগটা সেই অর্থে হচ্ছে না দেশে, এবং এক ধরনের ভোগবাদী সমাজ তৈরি হচ্ছে। আবার ভোগের ক্ষেত্রে দেখা যায় যে সেখানে রাষ্ট্রীয় ভোগ বা সরকারি ভোগের পরিমাণটাই অনেক বেশি, সেখান থেকেও বাংলাদেশকে বের করে আনতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।